শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনের এক বিতর্কিত কাণ্ডে ব্যাকফুটে বাংলাদেশ, অন্যদিকে ফলো অনে পড়ল, বাংলাদেশকে ব্যাটিংয়ে ফাটায়নি শ্রীলঙ্কা। এদিকে বাংলাদেশের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস। এই খবরগুলোর বিস্তারিত জানাবো আপনাদের সঙ্গে, আছি আমি নেহাল আর আপনারা দেখছেন বাংলা নিউজ। প্রথমে জানাবো কুমার ধর্মসেনার এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে আজ ব্যাকফুটে বাংলাদেশ। সেটি হচ্ছে দিনের শুরুতে বাংলাদেশের যখন প্রথম ইনিংস শুরু হয় ঠিক তখনই তামিমের মারমুখী আক্রমণে বলের অবস্থা যখন নাজেহাল ঠিক তখনই বলের আকৃতি পরিবর্তন হয়ে যায় তামিমের মারমুখী ব্যাটিং এ। ঠিক তখনই বল চেঞ্জ করার প্রয়োজন হয়, যদিও যেই বলটি তামিমের ব্যাটিং আক্রমণে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল সেটি একটু পুরনো ছিল। সেই পুরনো বলের বদলে একটি পুরনো বল অবশ্যই শ্রীলঙ্কা দলকে দেওয়া উচিত ছিল। সেখানে শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসিনহা কি করেছেন, তিনি হচ্ছে একটি প্যাকেট থেকে একটি নতুন বল বের করে দিয়েছেন শ্রীলঙ্কান বোলারদের। তারপর থেকে আসলে হুড়মুড় করে বাংলাদেশের উইকেট গুলো পড়তে থাকে। শুধু তাই নয়, এই কুমার ধর্মসিনহা বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে দিয়ে শ্রীলঙ্কার বোলারদের, শ্রীলঙ্কার স্পিনারদের আসলে টিপস দেয় কিভাবে বলিং করতে হবে, এবং সেই টেস্ট ম্যাচে তিনি আম্পায়ারের দায়িত্ব পান। এটি আসলে কতটা যুক্তিযুক্ত সেটি আসলে ICC দেখবে, কিন্তু সবার চোখের সামনে দিয়ে এবং ধারাভাষ্যকাররাও অবাক হয়েছেন যে আসলে কিভাবে একজন আম্পায়ার হয়েও তিনি হচ্ছে একটি নতুন বল, যে পুরাতন বলটির বদলে একটি পুরাতন বল দেওয়ার কথা ছিল, সেই পুরাতন বলটি না দিয়ে তিনি হচ্ছে ক্রিকেটারদের একটি নতুন বল দিয়ে দেন বোলিং করার জন্য। এবং নতুন বলে আমরা জানি যে ফেস বোলার এবং স্পিনাররাই ভালো একটা সুবিধা পায়, সেই সুবিধাটুকু পাইয়ে দেওয়ার জন্য তার নিজ দেশের বোলারদের আসলে তিনি হচ্ছে এই সুবিধাটুকু দেন। অন্যদিকে ম্যাচ শেষে দেখা যাবে যে এই এই আম্পায়ারিং কাণ্ডে আসলে তিনি কি শাস্তি পান। যদি বাংলাদেশের কেউ এই ঘটনাটি ঘটাতো তাহলে দেখা গেছে অনেক তুলকালাম কাণ্ড ঘটে যেত, কিন্তু এখন দেখা যাবে ICC আসলে তার বিপক্ষে কি অ্যাকশনটা নেন এবং তাকে কি শাস্তিটা দেয়। অন্যদিকে শ্রীলঙ্কার দেওয়া 493 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র 251 রানে অল আউট হয়ে বাংলাদেশ ফলো অনে পড়ে। তারপরও বাংলাদেশের ভাগ্য ভালো, শ্রীলঙ্কা বাংলাদেশকে ফলো অনে ব্যাটিং করতে পাঠায়নি, তারা নিজেরাই ব্যাটিং করতে নেমেছে। তো বন্ধুরা, যদি বাংলাদেশের স্কোর কার্ডটি আমি বলি তাহলে সেখানে দেখা গেছে নাজমুল হোসেন শান্ত প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি হচ্ছে সেঞ্চুরি করেছেন, তারপর দুটা ইনিংস তিনি ব্যাটিং করেছেন, এই দুটা ইনিংসে তিনি 0 রান নিয়েছেন। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি 0 রান, তারপরের টেস্টে মানে দ্বিতীয় টেস্টে আজ তিনি ব্যাটিং এ নেমেছেন, সেখানেও তিনি 0 রানে আউট হয়েছেন। তো বন্ধুরা দেখুন আপনারা বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস এর ব্যাটিং স্কোর কার্ড। এখানে তামিম ইকবাল ছাড়া আর বাকি সবাই মোটামুটি ফ্লপ মেরেছেন, শুধু তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করতে পেরেছেন। বলার মতো স্কোর কার্ড, মুশফিকুর রহিম এবং মমিনুল হক 49 রান করে আউট হয়েছেন। এই হচ্ছে বাংলাদেশ দলের অবস্থা। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ যেটি বাংলাদেশের মাটিতে হওয়ার কথা, সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই দলে রয়েছেন ইমরুল কায়েস, তিনি আসলে বহুদিন পর দলে সুযোগ পেয়েছেন, এখন দেখার বিষয় তিনি চূড়ান্ত স্কোয়াডে এবং একাদশে সুযোগ পান কিনা। তো বন্ধুরা দেখুন প্রাথমিক স্কোয়াডে কে কে ছিলেন। সো বন্ধুরা, এই আম্পায়ারিং ইস্যু এবং ICC কে উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামতটি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।